मास्टर ट्रेनिंग प्रोग्राम ऑन स्पाइसेस एवं फार्मर्स मीटर आयोजन करा हुआ है। ये बोलो युक्त रतनलाल महोदय जिन्हें तार व्यस्तार मध्य सदय सम्मति दिए उपस्थित रहें। विशेष अतिथि के स्वागत जाना सम्मानित कृषि सचिव त्रिपुरा सरकार सबा के नमस्कार गुड आफ्टरनून। आज के आनंदी मसला है तरह मध्य बसिभाग हमें आदा हलुद ब्लैक पेपर एवं मान गुरु डिमांड जो रही है तरह मध्य सुगंध स्वाद ओषुध मूल्य এবং আদা ফুলটাকে আরও রক্ষণ পরিশুদ্ধ এর মধ্যে কম হলেও কম জায়গায় প্রোডাকশন হলেও কিন্তু এর যে অর্থকরী ভালো কোয়ালিটি থাকে আর ওই যে গুলবন চিটা আজকে মশলা শুধু মশলা অনেকে দুটা মশলার সম্বন্ধে অনেকে বেশি মশলা পাই আমরা ধারণা করি কবি করি বাঁধাকবি করি মশলা আমাদের পৃথিবীর সবচেয়ে বেশি মশলা উৎপাদন করে ভারত পৃথিবী সবচেয়ে বেশি মশলা উৎপাদন করে ভারতবর্ষ এবং এই যে আমাদের মশলা বোর্ডের প্রতিনিধি এসছেন ওনাদের আন্ডারে আছে 52টা মশলা মানে মশলা বোর্ড 52টা মশলা আমাদের আওতায় এনেছেন কিন্তু এমনি 109-12 বেশি কিছু মশলা রয়েছে আমাদের রাজ্যে সবগুলি মশলা হয় না কিন্তু কিছু কিছু মশলা আমাদের এখানে ভালো হয় যেমন একটু আগে বলছে মানে সেক্রেটারি সাহেব আদা হয় হলুদ হয় গোলমরিচ হয় আজকে বিশেষ করে যে সেমিনার মাস্টার ট্রেনিং প্রোগ্রাম অফ ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচের জন্য আজকে এটা এমন একটা শুনতে আমি আগে বলছি আমাদের জায়গা কম তাহলে উৎপাদন বেশি করতে হবে আপনি গোলমরিচ করার জন্য আপনি আলাদা জায়গা লাগবে আপনি নারকেল গাছ লাগিয়েছেন নারকেল গাছ গোড়ায় লাগিয়েছেন একটু আগে দেখেছি উঠে যাচ্ছে আস্তে আস্তে নারকেল গাছ কিছু অসুবিধা হচ্ছে না সুপারি গাছের গোড়াতে হবে অন্যান্য জায়গাতে হবে অন্য গাছের নিচেও থাকবে এটা কোনো অসুবিধা হয় না অর্থাৎ আমাদের যেন আয়টা বেশিরভাগ কৃষকদের আয়টা যেন যে কোনো উপায়ে আমাদের যেন বাড়ে সেই জন্য আমাদের আজকের এই সেমিনার মাটিটা তারা সুন্দর করে বলবে পাম্প করে ভারতবর্ষ প্রচুর কোটি কোটি টাকা বাইরে চলে যায় এই পাম্প রেড পাম্প আমার জন্য সময় কিন্তু আমরা এটা লাগিয়েছিলাম কিন্তু আগে চিন্তা করেনি লাগালে হবে না ওই যেটা বলছে আমাদের একটু আগে সাংবাদিক বন্ধু অর্থাৎ আপনাকে যেটা করবেন ভেবে চিন্তা করবেন তার মার্কেট আছে কিনা মার্কেট তা না থাকলে এটা লাগালেন কেন তাহলে সে রোজগার সে ফলনটা করে কোথায় বিক্রি করবে আজকে পাম অয়েলের জন্য
আজকে সারা বিশ্বে চাহিদা, ভারতের তো চাহিদা আছে, সুতরাং আমরা পাম্পের উপরে গুরুত্ব দিচ্ছি। কালো মরিচ যেমন যেটা আমরা যেটা অনেকে বলবো আদা কি দরকার, আদা কি ইম্পর্টেন্ট, আদা আমরা গত পাঁচ বছরে 602 মেট্রিক টন আদা আমরা বই দেশে পাঠিয়েছি, 602 মেট্রিক টন। তাহলে এই জন্য আমাদের রাজ্যে প্রচুর অর্থ এসছে, যে এমন আদা হলুদ এগুলির জন্য বাংলাদেশ আরব কান্ট্রি প্রচুর আদা নেয়, এবং এখন কিন্তু আদা এই মশলা বিক্রি করার জন্য আপনি মার্কেট পাবেন না এরকম না, আমি একটু আগে দেখেছি। আর লাভটা কি আপনি দেখুন, ধান করলে ধান ধরুন 100 টাকা খরচ করলেন, কত বেনিফিট পাবেন আপনি? ধানের জন্য ধান করতে হবে, সেই জন্য আমরা ধানের জন্য আমরা সহায়ক মূল্যে ধান ক্রয় করছি, যাতে কৃষকদের ধানের প্রতি আরও এগিয়ে যায়। কিন্তু ধানের জন্য যদি 100 টাকা খরচ করেন, দেখা গেছে আপনি পাবেন 112 টাকা, খরচ টরচ সব বাদ দিয়ে 12 টাকা, তাহলে আপনি কি লাভটা তত হচ্ছে না? এবার মশলা করলে আপনি 100 টাকা খরচ করলে পাবেন প্রায় 400 টাকা, অর্থাৎ আমি দেখলাম জিঞ্জার যদি করেন 100 টাকা খরচ করলে আপনি 365 টাকা আপনি পাচ্ছেন। অর্থাৎ অন্যান্য ফসল থেকে এই আদা হলুদ এই গোলমরিচ এগুলি কিন্তু বেশি পড়ে আসে, এবং এগুলি কে কিনবে এই তো আমি দেখেছি, কেনার জন্য পর্যন্ত লোক আছে। যেমন আমাদের স্পাইসেস এক্সপোর্ট যারা বিদেশে পাঠায়, তারা কারা কারা? আব্দুল মান্নান, জাহাঙ্গীর হোসেন রয়েছেন, শাহিন চৌধুরী, হারুন রশিদ, জওহরলাল সাহা, শ্রী নাচরুদ্দিন, নীলোৎপল বোস, চিরঞ্জীব ঘোষ, সুজিত সাহা, বিক্রম সাহা, উমা দেবনাথ, চন্দন মজুমদার, বিশ্বজিৎ মণি, এরা কিন্তু এক্সপোর্ট করে। অর্থাৎ আপনি যদি মশলা প্রোডাকশন করতে পারেন, আপনার এটা বিক্রি করার জন্য বসে রাখতে হবে না, আমাদের দপ্তর সাহায্য করছে, প্লাস এরা কিন্তু এক্সপোর্টের লোকও আছে, সুতরাং মার্কেট নাই এরকম না। যেমন আজকে একটা জায়গায় দেখতে গেছি 83 সনে এখানে লাগিয়েছে, 83 সনে এগুলির জন্য আজকের মশলা। সুতরাং আমরা অন্যান্য ফসলের দিকে, ধানের পাশাপাশি অন্যান্য ফসলের দিকে গুরুত্ব দিতে হবে, এবং ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত, মনে রাখবেন মশলা কোনো কোনো জিনিস কোনো রাজ্যে শ্রেষ্ঠ হতে হবে, যেমন পাইনাপেল আমাদের কিন্তু আমরা শ্রেষ্ঠ, পাইনাপেলের জন্য আমরা ইদানিং সামনের দিনে আমরা চেষ্টা করছি, মে জুন মাসে একটা দিল্লিতে আমরা একটা মেলার আয়োজন করতে পারি কিনা কেন্দ্রীয় মন্ত্রীর সাথে আলোচনা করে, সেখানে আমরা একটা প্ল্যানিং করছি, সেখানে যেন আমাদের রাজ্যের উৎপাদিত আনারস সেখানে যেন আমরা মার্কেটের জন্য আরও প্রচার প্রসারের জন্য আমরা সেটা ব্যবস্থা করব, এটা আমাদের একটা চিন্তা ভাবনা রয়েছে। তো এখানে যারা এসছেন আমি দেখছি আমাদের মন করতে বলে যে একজন কৃষক এসছে, আর কেউ কেউ থাকতে পারে আমি জানি না, একজনকে আমি দেখেছি আছে। তো আমি আপনাদের বলবো যে এই গোলমরিচের জন্য আলাদা জায়গার দরকার, এটা এমন একটা জিনিস আমরা যদি প্রতিজ্ঞা করি, আমরা যদি প্রতিজ্ঞা করি যারা এসছেন এখানে, যে আমরা এবং অনেক লোক আছে, কিছু কিছু লোক আছে, আমি একটা কোয়াই থেকে এক ভদ্রলোক এসেছিল আমাদের একটা নাকেল বোর্ডের একটা মিটিং হয়েছিল রবীন্দ্র ভবনে, সে বলছে আমি আমাদের এখানে আমার প্রচার দিয়েছি নারকেল গাছ লাগাচ্ছে না, শুধু নারকেল গাছের মধ্যে অন্যান্য ফসল করছে, অর্থাৎ গাছের মধ্যে গোলমরিচ করছে, কলা গাছ করছে, আরো কত রকম করছে, তার মাসে যদিও সে আমার মনে হয়েছে বেশি বাড়িয়ে বলেছে, কিন্তু সে বলছে কয়েক 100,000 টাকা আমি মাসে রোজগার করি, চারটিকারই কথা মাশরুম করে এখানে একজন লিটন বিশ্বাস সে প্রচুর টাকা রোজগার করছে। অর্থাৎ আপনি সব কিছুর জন্য মূল কথা হলো আপনাকে আমরা আগামী দিনে আমরা কৃষিকে স্বয়ংবর হতে হবে, তাহলে এবং আমরা শিল্প যদি করি কৃষি ভিত্তিক শিল্প হতে হবে, তো সেগুলির জন্য আমরা চিন্তা করছি,
কারণ আমাদের এইখানে আমরা একটা জিনিস মনে রাখতাম, আগে কি আসতো, আগে কিন্তু বীজ বাইরে থেকে আসতো, আজকে ধানের বীজ কিন্তু বাইরে থেকে আসে না, আমরা বীজে স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ আমাদের নাগিছড়া রিসার্চ করে যে ধানটা বেস্ট সেই ধানের বীজ সরবরাহ আমরা করি, বাড়িতে কিনতে হয় না। আমরা অন্যান্য বীজ আমরা করছি, কিন্তু আমাদের ওটাও আমরা এখানে যেমন পেয়ারা, অনেক ধরনের পেয়ারা আছে, কোনটা শুট করবে আমাদের সয়েলের জন্য এবং ওয়েদারের জন্য সেটা তার ঠিক করছে। প্রতিদিন পেঁয়াজ আমাদের এখানে হতো না, অনেকটা প্রচার ছিল, কিন্তু দেখা গেল পেঁয়াজ বারো মাস শুধু দেখতে হবে জল যাতে না। তো আমি আপনাদের মূল উদ্দেশ্য হলো আপনি যারা কৃষক বন্ধুরা আছেন, আমাদের সরকার সব রকম সাহায্য করবে, কিন্তু পরিশ্রম করতে হবে। পরিশ্রমটা করতে আমি করব কি না, আমি পরিশ্রম করলে আমাদের যতটুকু জায়গা আছে, আরে জমিও লাগে না আমার বাড়ির মধ্যে, এই যে একটু বলছে এটা কালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সাংবাদিক মতো বলে দিয়েছে ভালো হয়েছে, আরবান এগ্রি এটা আমাদের একটা নতুন বিষয়। অর্থাৎ আগরতলা শহরে দেখবেন তত বেশি ইন্টারেস্ট দেখা না, কিন্তু ছোট্ট একটা জায়গা আছে তার ইচ্ছা করলে গার্ডেন করতে যে বলছে ফুলে তো এত প্রফিট এটা চিন্তা করা যায় না। আরেকটা জিনিস হলো আপনি কিন্তু আনারস কিন্তু পেরিসেবল লাইসেন্স, বাঁধাকপি পেরিসেবল লাইসেন্স, ফুলকপি পেরিসেবল লাইসেন্স, গোলমরিচ পেরিসেবল আইটেম নেই না, তাহলে আপনি দীর্ঘদিন প্রিজার্ভ করে রাখতে পারেন। আদাও কিন্তু দীর্ঘদিন প্রিজার্ভ করে, রেটটা গিয়ে বদল হয়ে দেখিয়েছে যে আদা আমরা বেআদা বিক্রি করে দেবো, হলুদ হলুদ বিক্রি করি, কিন্তু এটা আবার গুরু করে যখন ব্যবহৃত করবেন আরও বেশি প্রফিট হবে। তো সবচেয়ে আমরা চাই ঘরে ঘরে রোজগার স্কিম, এটা কার কথা স্বামী যে আপনি যদি আত্মনির্ভর না হন কিচ্ছু না করবেন, শুধু সরকার ফ্রি চাল দেবে, সদা সরকার ফ্রি জল দেবে, সরকার ফ্রি ঘর দেবে, আমি কী করবো, শুধু শুধু আমি বসে থাকবো, এটা হতে পারে না। আমরা এই জন্য বলছি আমাদের সরকারের স্লোগান আমরা বলছি সবকার সাথ সবকার বিকাশ সবকার প্রয়াস এবং সবকার সবকার প্রয়াস, বিশ্বাস যেটা বলছে সবকার প্রয়াস, অর্থাৎ সকলের প্রয়াসে কিন্তু আমি সবকার বিকাশ করতে পারি, তাহলে সকলের চেষ্টা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আমি কিছু বন্ধুদের বলবো আমরা কিন্তু কৃষিতে এবং আমরা দেখাতে হবে, এখানে কৃষক বন্ধুরা আছেন, আমরা দেখাতে হবে কৃষি দপ্তর সবগুলি দপ্তরের মধ্যে নাম্বার ওয়ান, এটা দেখাতে হবে, এটাকে সবাই মনে প্রাণে এই চেষ্টা করতে হবে। এবং সাংবাদিকদের কী দৃষ্টিভঙ্গি এটাও আজকে জেনে নিলাম যে সুতরাং আমরা সবাই মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে হবে। এবং মশলা এই যে আপনারা বলছেন ব্ল্যাক পেপার ওনারা কীভাবে লাগাবে এটা বলবেন, আমার মনে হচ্ছে এটা আমাদের এখন এটা করতে না পারে, আমার মনে হচ্ছে আমি যখন ছোট ছিলাম আমার মা নিজে লাগাতো, এটার জন্য এটা কিন্তু এমন জিনিস এটা খুব বেশি নার্সিংয়ের প্রয়োজন আছে বলে আমার মনে হয়, খুব নার্সিংয়ের প্রয়োজন। একটু আগে একটা জিনিস দেখেছি কি জানি টক টক বলছেন এটা লাগালেই হবে, লাগালেই হবে, এটার জন্য জল না দিলেও হবে, কোনো কোনো জিনিস আছে যেমন নারকেল গাছে খুব বেশি পরিশ্রম লাগে না, করলে ভালো বেশি ফসল হবে, সুপারি গাছ লাগালেই হবে, পাহাড়ি এলাকায় সুপারি গাছ প্রচুর ভালো হচ্ছে। তো সুতরাং সবাইকে বলবো এই গোলমরিচগুলো গুরুত্ব দিন, এমন সেন্ট্রাল গভর্নমেন্টরা ইয়ে দিচ্ছে সাবসিডি দিচ্ছে, আমি যতটুকু জানি দিচ্ছে সাবসিডি দেবে, কী কী দেবে সরকার জেনে নেবেন, যারা আধিকারিক আছেন ওদের জানেন এবং বোর্ডের থেকে যিনি এসছেন মশলা বোর্ড থেকে উনিও বলবেন। আমি সবাইকে বলবো আমরা যেন এই বছর থেকে গোলমরিচের উপরে বিশেষ গুরুত্ব দিই, শুধু গোলমরিচ নয় এনি কাইন্ডস অফ মশলা Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.